আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে, পার্ট 7, অক্টোবর মাসের। অষ্টম শ্রেণীর বাকি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে না থাকলে দেখে নিও বা প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপ। পি কিউ পি কিউ পি মাইনাস কিউ। চলো সমাধান করে দেখা যাক। পি স্কোয়ার এক্স একের এক, পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স ইকুয়াল টু, এক্স কমন নেব তাহলে কত হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আমরা জানি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একই সূত্র এখানে প্রয়োগ করব, তাহলে এক্ষেত্রে হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এবার প্রশ্নটা দেখে নিই, বলেছে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটি একটি উৎপাদক হবে। তাহলে আমরা অপশানগুলো দেখে বুঝতে পারছি সঠিক উত্তর হবে পি মাইনাস কিউ, অপশান ডি। এটাকে পূর্ণ বাক্যে লিখে নেবে, পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক হল পি মাইনাস কিউ, অপশান ডি সঠিক উত্তর। তাহলে পি মাইনাস কিউ। 2, 5 অশ্বক্ষমতা ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে, নিচের সঠিক সম্পর্কটি হলো। তাহলে কোন সম্পর্কটি সঠিক হবে? 1 নম্বর বলেছে পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সমানুপাতিক, তাহলে এ নাম্বার হবে না, কারণ পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে হবে সরল সমানুপাতিক, তাহলে এ নাম্বার হচ্ছে রং, ভুল। বি, জলের পরিমাণ একই থাকলে সময়ের পাম্পের ক্ষমতার সঙ্গে সরল সমানুপাতিক, এটাও ভুল, বিও হবে না। সি, সময় একই থাকলে জলের পরিমাণ পাম্পের ক্ষমতার সাথে ব্যস্তানুপাতিক, সিও হবে না। তাহলে এবার হচ্ছে ডি, পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সাথে সরসম্পর্কিত, ইয়ের উল্টোটা, তাহলে সঠিক করতে হবে ডি, পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সাথে সরল সমানুপাতিক। তোমরা এটা পূর্ণবাক্যে লিখে নেবে। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে বিস্তারিতভাবে কিছু লিখতে হয় না, শুধু পূর্ণবাক্য করে লিখে নিলেই চলবে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বিস্তারিতভাবে সমাধান করে দিচ্ছি। নেক্সট, 3, মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে
সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতে ওয়াকক শরবত তুলে নিয়েছে। এই ওয়াকক শরবতে সিরাপ আছে। তাহলে ওয়াকক শরবতে কত পরিমাণ সিরাপ আছে আমাকে সেটা বের করতে হবে। চলো দেখে নিই। প্রথমত অনুপাতটি লিখে নেব। জল সিরাপ ইজ টু জল 1:3। যেহেতু এখানে আমাকে কতটা ওয়াই শরবতে কতটা সিরাপ রয়েছে সেটা বের করতে বলেছে, তবে আমি সিরাপের আনুপাতিক ভাগ হারটা বের করব। প্রথমত সিরাপের আনুপাতিক ভাগ হার ইকুয়াল টু 1/1+3 ইকুয়াল টু 1/4। এবার বের করতে বলেছি ওয়াই শরবতে কতটা সিরাপ রয়েছে। অতএব ওয়াকক শরবতে সিরাপ রয়েছে ইকুয়াল টু ওয়াই ইন্টু 1/4 একক ইকুয়াল টু 1/4 ওয়াই একক। সঠিক উত্তর অপশন সি 1/4 ওয়াই একক। নেক্সট চার, একটি ত্রিভুজ দেওয়া রয়েছে, চিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সম্পর্কটি নিচে চারটি অপশনের মধ্যে কোনটি হবে সেটা আমাদের লিখতে হবে। ত্রিভুজটা লক্ষ্য করলে বুঝতে পারবো ত্রিভুজটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান হয়। এবার আমরা অপশন টেস্টের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। প্রথমত আমরা ত্রিভুজটি অঙ্কন করে নেব, নাম দিয়েছি পি কিউ আর। পি কিউ 8 সেমি, পি আর 8 সেমি, কিউ আর 7 সেমি। প্রথমত আমরা প্রথম অপশন চেষ্টা করব এ। অপশন এ দেওয়া আছে কোন পি ইকুয়াল টু 80 ডিগ্রি, কোন কিউ ইকুয়াল টু 50 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ কিউ যেহেতু 50 দেওয়া আছে তাহলে কোণ আরও হবে 50। তাহলে তিনটি কোণ আমরা যোগ করে দেবো, কত হচ্ছে 50+50 100 আর 80 180। তাহলে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার বাকিগুলো যাচাই করে নিই। বি নাম্বার, পি যদি 50 হয় কিউ হবে 80, কিউ 80 হলে আরও 80 হবে, তাহলে 80 80 160 আর 50 210, বি নাম্বার হবে না। একইভাবে আমরা সি নাম্বারটাও যাচাই করে নেব। পি হচ্ছে 50, কিউ 50, কিউ 50 হলে আরও 50, এখন হচ্ছে 150, তাহলে সিও হবে না। এবার আমরা যাচাই করে নেব ডি, পি 70, কিউ 60, কিউ 60 হলে আরও হবে 60 60 120 আর 70 190, তাহলে ডি নাম্বারও হবে না, সঠিক উত্তর হবে অপশন এ। আর হচ্ছে নেক্সট দুই, সত্য মিথ্যা লিখো। এক, a/b+c ইকুয়াল টু a/b+a/c। ডান পক্ষ ইকুয়াল টু যদি বাম পক্ষ প্রমাণ করতে পারি তাহলে আমরা বলবো সত্য,
যদি ডান পক্ষ নট ইকুয়াল টু বাম পক্ষ হয় তাহলে মিথ্যা। চলো আগে ডান পক্ষটা লিখে ফেলি। ডান পক্ষ আছে এ বাই বি প্লাস এ বাই সি, তাহলে বি এবং সি হলো সব বিসি, এ সি প্লাস এ বি কত হচ্ছে, এখান থেকে কমন এ কমন নিলে থাকছে বি প্লাস সি বাই বিসি, তাহলে ডান পক্ষ নট ইকুয়াল টু বাম পক্ষ, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে দুইয়ের এক মিথ্যা, দুইয়ের দুই। মিস্টার বি একা একদিনে একটি কাজের একে 20 অংশ করে, সম্পূর্ণ কাজ করতে সময় লাগে 20 দিন। তাহলে দুইয়ের দুই। ধরি মোট কাজ হচ্ছে 1 অংশ। এগুলো তোমাদের বিস্তারিতভাবে লিখতে হবে না, তোমরা শুধু সত্য মিথ্যা লিখে নেবে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এভাবে বড় করে করাচ্ছি। মোট কাজ 1 অংশ, তাহলে 1/20 অংশ কাজ করতে সময় লাগে 1 দিন, তাহলে 1 অংশ কত কতদিন লাগবে, 1/20, তাহলে কত হচ্ছে 20 দিন, তাহলে এটা হবে সত্য। তোমরা শুধু পাশে লিখে দেবে সত্য না মিথ্যা। নেক্সট 2/3। একটি লম্বা বাঁশে 30% মাটির নিচে পোঁতা আছে, অর্থাৎ বাঁশটির 7/10 অংশ মাটির নিচে পোঁতা আছে, এটাও মিথ্যা। কারণ একটি বাঁশে 30% বলতে 30/100, তার মানে 0/0 কাটলো, অর্থাৎ 3/10, তাহলে একটি বাঁশের 30% মাটির নিচে পোঁতা আছে, অর্থাৎ 3/10 অংশ মাটির নিচে পোঁতা আছে, কিন্তু ওখানে দেওয়া আছে 7/10, তার মানে এটা হচ্ছে মিথ্যা। নেক্সট এবার আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরদানী প্রশ্ন 3-এর, এর প্রতিটি প্রশ্নে মার্ক 2 করে। 1 - 5x - 36x² সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে অপর উৎপাদকটি নির্ণয় করো। প্রথমত আমরা প্রশ্নটি লিখে নেব 3-1। ওয়ান মাইনাস 5x - 36x² আমরা লিখতে পারি 1 - 5, 5 কে আমরা লিখতে পারি 9 - 4। মধ্যপদী উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে 9 - 4 মানে কত হবে, 5 হবে আলটিমেট, তাহলে 1 - 9x - 4x - 36x² ইকুয়াল টু 1 কমন নেব, তাহলে কত হচ্ছে 1 - 9x - প্লাস হবে, তাহলে 4x কমন নিলাম, তাহলে কত হবে 1 - 9x। কমন নিলে হবে 1 + 4x - 1 - 9x, অতএব অপর উৎপাদকটি হলো 1 + 4x, কারণ একটি উৎপাদক দেওয়া ছিল 1 - 9x, তাহলে অপর উৎপাদকটি হবে 1 + 4x। নেক্সট 2।
x square minus 8 এবং x cube plus 2x square minus 8x এর লসাগু নির্ণয় করো যেখানে x cube plus 2x square minus 8x equal to x into x plus 4 into x minus 2 আমাদের দেওয়া আছে x cube plus 2x square minus 8x এর উৎপাদক বিশ্লেষণ করা আছে প্রথমত আমরা লিখে নেব x cube plus 2x square minus 8x equal to x into x plus 4 into x minus 2 এবার x cube minus 8 এটার উৎপাদক বিশ্লেষণ করব তাহলে x cube minus 2 cube equal to আমরা জানি a cube minus b cube এর ফর্মুলা তাহলে a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square একইভাবে আমরা এখানে লিখতে পারি x minus 2 into x square plus 2x plus 4 বা x cube minus 8 equal to x minus 2 into x square plus 2x plus 4 অতএব নির্ণয় লসাগু equal to x minus 2 x plus 4 into x square plus 2x plus 4 বরাবর সাজিয়ে নেব x into x minus 2 x plus 4 into x square plus 2x plus 4 এটা হচ্ছে আমাদের উত্তর নেক্সট 3 এর 3 একটি চিত্র অঙ্কন করা আছে বলা আছে পাশের চিত্রে ABC ত্রিভুজের AB এর বহিরাংশ BE এবং BC সমান্তরাল DF হলে X ডিগ্রি এবং Y ডিগ্রির মান নির্ণয় করো উত্তর প্রথমত আমরা সুবিধার্থে চিত্রটি অঙ্কন করে নেব x ডিগ্রি y ডিগ্রি a b c d f e abc ত্রিভুজের কোণ c equal to 35 ডিগ্রি কোণ a equal to 50 আমাদের নির্ণয় করতে হবে x ডিগ্রি এবং y ডিগ্রির মান প্রথমত আমরা জানি ABC কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রে কোণ A এবং C এর মান দেওয়া আছে তাহলে আমরা কোণ ABC মানটা বের করে নেব তাহলে কোণ ABC ইকুয়াল টু হবে 180 মাইনাস কোণ C প্লাস কোণ A কোণ C হচ্ছে 35 ডিগ্রি কোণ A 50 ডিগ্রি 50 প্লাস 35 ইকুয়াল টু 180 মাইনাস 50 প্লাস 35 ইকুয়াল হবে 85 ইকুয়াল টু 95 তাহলে আমরা পেলাম কোণ ABC ইকুয়াল টু 95 ডিগ্রি আমরা চেয়েছি x ডিগ্রির মান তাহলে কোণ ডি বি সি প্লাস 95 ডিগ্রি ইকুয়াল টু 180 কারণ সরলরেখার উপরে যে কোণটা সেটা হয় 180 ডিগ্রি তাহলে কোণ ডিবিসি প্লাস কোণ 95 ইকুয়াল টু হচ্ছে 180 তাহলে কোণ ডিবিসি ইকুয়াল টু হবে 180 মাইনাস 95
इक्वल टू 85 डिग्री एक्स डिग्री एक्स एक्स डिग्री मान बेरे गेलो एबार आमरा बेर करते पारबो वाई डिग्री मान देवा आछे बीसि समान्तराल डिसि মানে বিসি সমান্তরাল ডিএফ তাহলে কোণ ডিবিসি ইকুয়াল টু অনুরূপ কোণ ই ডিএফ কোণ DBC equal to অনুরূপ কোণ EDF যেহেতু BC সমান্তরাল DF এবং AC ছেদক তাহলে আমরা X degree equal to Y degree লিখতে পারি এক্স ডিগ্রির মান পেয়েছি কত 85 ডিগ্রি তাহলে ওয়াই ডিগ্রি হবে 85 হ্যাঁ তোমরা এটা সুন্দর করে করে নেবে আমি যেভাবে করে দিলাম নেক্সট চার কোয়ার্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করো চলো দেখা যাক চার প্রথমত দেওয়া আছে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি মেন লাইনের দূরত্ব ইকুয়াল টু 85 কিমি প্লাস 5% বেশি তাহলে কত হচ্ছে 85 5% তাহলে 85 ইন্টু 5/100 তাহলে 5×100 585 4×5=20 তাহলে 85 প্লাস 17/4 4×5=20 শূন্য থাকলো 2×4=32 আর 2×34=340 প্লাস 17/4 ইকুয়াল টু 340 প্লাস 17 357 বা 4 35 তাহলে 4×8=32 37 4×9=36 1.0 পেলাম দশমিকের জন্য 2×4=8 2×4=20 অতএব মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 89.25 কিমি এইভাবে তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে করে নেবে নেক্সট
চার, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হবে। তাহলে আমাদের বই একটি উপপাদ্য দেওয়া আছে, তোমরা সেমভাবে করে নেবে। আমি একটু শুধু দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। প্রথমত পদার্থ দেওয়া আছে, এবিসি ত্রিভুজের কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি, এবিসি ইকুয়াল টু এসিবি। এবার প্রামাণ্য, প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজের পরিমাপের দুটি কোণ কোণ এবিসি এবং কোণ এসিবি এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং এবি ইকুয়াল টু এসি। কোণ এবিসি এবং কোণ এসি বি এর বিপরীত বাহু দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি ইকুয়াল টু এসি। অঙ্কন, তাহলে বিএসি মানে কোণ একে সমদ্বিখণ্ডক করলাম, সমানভাবে দুই ভাগে ভাগ করে দিলাম, তাহলে যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রমাণ, তাহলে একটা এ ডিবি ত্রিভুজ পেলাম এবং ত্রিভুজ পেলাম এডিসি। এ বিডি এবং এসিডি এর মধ্যে কোন বিএডি ইকুয়াল টু কোন সিএডি, যেহেতু তারা সমান ভাগে ভাগ করেছে, কারণ এডি কোন বিএসি সমদ্বিখণ্ডক। এরপরে এডি হচ্ছে সাধারণ বাহু, এবিসি ত্রিভুজের সাধারণ বাহু, এডিসি ত্রিভুজের সাধারণ বাহু এবং এডিসি ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু হচ্ছে এডি। কোণ এবিডি ইকুয়াল টু কোণ এসিডি, এটা পদার্থ দেওয়া আছে। অতএব দুটি কোণ একটি বাহু সমান, অর্থাৎ আমরা বলতে পারি এডিবি এবং এডিসি ত্রিভুজের সর্বসম। অতএব এবি ইকুয়াল টু এসি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তোমরা এভাবে সুন্দর করে নেবে।